এই যে চট্টগ্রামের মাটি পাহাড় জলবায়ু সবকিছু বিবেচনা করে চাষাবাদের যে বিপ্লব হচ্ছে নতুন নতুন নিত্য নতুন যে চাষাবাদ হচ্ছে এই বিষয়গুলো নিয়ে কথা বলতে আমরা উপস্থিত হয়েছি বাংলাদেশ কৃষি গবেষণা কেন্দ্র চট্টগ্রাম পাহাড়তলিতে যে অবস্থিত সেটির প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর এ এস এম হারুনুর রশিদের কাছে আমরা কথা বলবো তার সঙ্গে কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার আপনাকে স্বাগত জানাই এবং ঈদ মোবারক ঈদ মোবারক আমরা কিছু প্রতিবেদন দেখেছি যেখানে আমরা দেখেছি যে এমন কিছু চাষাবাদ যেগুলো আগে বাংলাদেশে বিক্ষিপ্তভাবে হতো এখন বাণিজ্যিকভাবে হচ্ছে আবার আমরা দেখছি যে বিশেষ করে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের বেশ নিজেদের গবেষণা অনেকগুলো গবেষণালব্ধ উদ্ভাবন আমরা যেটা দেখেছি সেটির কারণে নতুন নতুন জাত পেয়েছে বাংলাদেশের আবহাওয়া উপযোগী এবং সেটা ভালো ফলন হচ্ছে এই বাংলাদেশ এবং কৃষি যে স্বাধীনতা যুদ্ধ 1971 সালে তখন আমাদের দেশে প্রায় 40 লক্ষ টন খাদ্যের শর্ট ছিল ঘাটতি ছিল কিন্তু আজকে 50 বছর পরে সেই খাদ্যশস্যের ঘাটতি নেই কিভাবে এটা সম্ভব হলো সেই স্বাধীনতা যুদ্ধ থেকে এখন প্রতিদিন আপনারা জানেন 220 হেক্টর আবাদি জমি কমে যায় প্রতি বছর 1% জমি কমে যায় কত শহর কত কারখানা বিভিন্ন হচ্ছে আমরা জানি এরপরেও খাদ্যশস্য উদ্বৃত্ত এটার কারণ হলো প্রযুক্তি বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট সহ আরও যত গবেষণা প্রতিষ্ঠান আছে তারা তাদের স্ব স্ব জায়গায় বিভিন্ন প্রযুক্তি উদ্ভাবন করেছে উদাহরণ কি আমরা যদি এই টেবিলটা একটা ল্যান্ড হিসাব করি এখানে আগে যে ফসল হতো তার যে একর প্রতি বা হেক্টর প্রতি উৎপাদন যে ইউনিট ছিল ধরে যে দুই টন ছিল এখন সেখানে 5 টন 7 টন হচ্ছে কি কারণে জাতের কারণে সেই ফসলের উন্নত জাত উদ্ভাবন হয়েছে সেটা যদি অ্যানিম্যাল সাইড হয় তার ক্ষেত্রে ভালো ভালো গরুর জাত বের হয়েছে সেটা বিভিন্ন সেক্টরের তো এইভাবে সেইগুলোর সমন্বয়েই আজকে ডিজিটাল বাংলাদেশ এবং সেখান থেকে সেটা পার করে আমরা এখন স্মার্টের স্বপ্ন দেখছি এবং সেদিকে আমরা ধাবিত হচ্ছি জানতে চাই যে আমরা দেখছি নানা ক্ষেত্রে উদ্ভাবন কাজ চলছে বিশেষ করে সরকারি প্রতিষ্ঠান বেসরকারি প্রতিষ্ঠান এবং এই উদ্ভাবনের পর সেটির একটা ভালো ফলাফল আমরা দেখতে পাচ্ছি এবং তারপর সেটা মাঠে ছড়িয়ে দেওয়া হচ্ছে এবং ব্যাপক যদি চাষবাদের পাশের ক্ষেত্রে বলে চাষাবাদ কিংবা মৎস্য চাষ এই জায়গাগুলোতে আমরা বিশেষ করে বাংলাদেশের পরিবেশের ক্ষেত্রে উদ্ভাবনটা আমরা দেখছি বেশ মানে ইম্প্যাক্ট ফেলছে আপনি কি মনে করেন আসলে বাড়ি ব্রোকলি একটা জাত বের করেছে যেটা ব্রোকলি উৎপাদন হবে ফুল হবে ফল হবে বীজ হবে তাহলে আমি এই বাংলাদেশে এখন প্রযুক্তি উদ্ভাবনের কারণে আমার কৃষককে 10 গ্রাম সিড 800 টাকা দিয়ে কিনতে হবে না তাহলে আমি মনে করি যে মানে কোটি কোটি টাকা এখানে বেঁচে যাবে এবং এই দেশের মাটিতে সেটা উদ্ভাবন হচ্ছে এটা হ্যাঁ এটা কৃষির একটা উদ্ভাবনের তার ইম্প্যাক্টটা কোথায় যায় পড়তেছে আজকে যে কথাটা বলা হয়নি যে এই গবেষণায় এই পাহাড়তলি স্টেশনে সৌদি খেজুরের গবেষণা চলছে এবং আপনারা শুনে খুশি হবেন যে এবছর 4টি গাছে আমার খেজুরে ভরে গেছে খেজুর বড় হচ্ছে পার্বত্য চট্টগ্রাম এবং চট্টগ্রাম হচ্ছে আসলে হর্টিকালচার জোন ঘোষণা করে সরকার এটা চিন্তাভাবনা চলছে এইভাবে যদি ফল ফ্রুটস এবং ভেজিটেবল বিশেষ করে ফ্রুটসকে সমৃদ্ধ করা যায় বড় ভালো ভালো জাত নিয়ে সেখানে ইন্টিগ্রেটেড এগ্রিকালচার নিয়ে সেখানে সব কিছুই থাকবে তা এইভাবে যদি আগানো যায় তাহলে স্মার্ট যে এগ্রিকালচার সেটা ইনশাল্লাহ অবশ্যই সাকসেস হবে